বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীতে পড়ে সোহেল রানা তালুকদার নামে এক বনরক্ষী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের বগি স্টেশন সংলগ্ন বলেশ্বর নদীতে টহলকালে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ সোহেল রানা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোহরিপাড়া গ্রামের এম এ হামিদ তালুকদারের ছেলে। 2016 সালের 3রা মার্চ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগে যোগদান করে সে সর্বশেষ শরণখোলা রেঞ্জের বগি স্টেশনে কর্মরত ছিলেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হাসান ঘটনাস্থল থেকে জানান, দুবলারচরের রাসমেলা উপলক্ষে বাড়তি নিরাপত্তা টহলে ছিলেন, পা পিছলে নদীতে পড়ে যান। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান সর্দার বলেন, বন বিভাগের পক্ষ থেকে অবহিত করার পর সকালে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের একটি ডুবুরি দল বলেশ্বর নদীতে উদ্ধার কাজে অংশ নিয়েছে। বাগেরহাট থেকে শামীম আহসান মল্লিকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।